যুক্তরাজ্যের সিটি অফ কালচার খ্যাত হল শহরে অনুষ্ঠিত হয়েছে এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট 2021। এই টুর্নামেন্টের বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী ফখরুল হোসাইন। ব্রিটেনের সিটি অফ কালচার খ্যাত হল শহরে জিঙ্গারি ক্রিকেট গ্রাউন্ডে গতকাল অনুষ্ঠিত হয়েছে এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট 2021। স্থানীয় বেঙ্গল ব্রাদার্স সোশ্যাল ক্লাবের আয়োজনে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে শ্রীলঙ্কা, পাকিস্তান ও বাংলাদেশ টিম। দিনব্যাপী এই টুর্নামেন্ট উপভোগ করতে হল সিটি কাউন্সিলের জনপ্রতিনিধিরা সহ এশিয়ান কমিউনিটির বিপুল সংখ্যক ক্রিকেট প্রেমীরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। My name's Anisa. I'm the local councillor at Hull City Council. I'm really pleased to be here today just to see everyone playing cricket. It's been absolutely incredible just to see the level of skill. It's also been really great just to see the sponsorship, you know, behind this to make sure that we've been able to deliver such a good day. And really glad to be able to support everyone coming together. We especially thank you our all sponsor. They are really supportive of our club, and we are especially thank you, you know, our local council and local people and as well our Pakistani team and their Sri Lanka team. They are really supportive of our first organized Asian Cup. Thank you NTV. পাকিস্তান ও বাংলাদেশ টিম পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে খেলা শেষ করতে না পারায় আম্পায়ার দুদলকেই বিজয়ী ঘোষণা করেন। বেঙ্গল ব্রাদার্স সোশ্যাল ক্লাব অর্গানাইজড দ্য টুর্নামেন্ট টুডে। ইটস বিন এ গ্রেট ডে টুডে, গ্রেট এন্টারটেইনমেন্ট। উই হ্যাভ থ্রি টিম, পাকিস্তানি, বাংলাদেশ এন্ড শ্রীলঙ্কান। উই হ্যাভ সো মেনি ফ্যানস হিয়ার টুডে অ্যাজ ওয়েল। And everybody enjoyed, and it's been a great day. Hopefully next year we'll see you again. Britain's City of Culture kheto hole Asian Cup cricket tournament theke Fakhrul Hussain, NTV Europe News. NTV, a Bob reported channel.